যেখানে স্রেফ রাজনৈতিক স্বার্থেই তাদের নমিনেশন বাতিল করে দেওয়া হলো, এমনটাই অভিযোগ করলেন উত্তর চব্বিশ পরগনার বিশিষ্ট মানবাধিকার কর্মী এস মুক্তার আহমেদ। গত 29 তারিখ স্ক্রুটিনির পর তার প্রার্থীপদ বাতিল বলে জানিয়ে দেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক অন্তরা আচার্য। মিস্টার মুক্তারের দাবি, অত্যন্ত সামান্য একটি ত্রুটির কারণে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা হয়েছে। যেখানে এই মানবাধিকার কর্মীর অভিযোগ, আমাদের মতো অরাজনৈতিক মানুষদের পাশে যেহেতু ক্ষমতাবান রাজনৈতিক দলের খবরদারি থাকে না, তাই প্রশাসনের তরফে যা মনে হয় সেটাই তারা করেন, যে কারণে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, দেশের শাসক চাননি তাই বানারসিতে মোদির বিরুদ্ধে তেজ বাহাদুরের প্রার্থীপদ বাতিল করা হয়েছে, আর একইভাবে এ রাজ্যের সরকার চায়নি তাই মুক্তারের মতো প্রতিবাদীরাও নির্বাচনে অংশ নিতে পারছেন না, সামান্য কারণে তার ভোটে প্রার্থী হওয়া আটকে দেওয়া হলো, প্রকৃতপক্ষে যা গণতন্ত্রের কফিনে পেরেক ঠোকার সামিল। রাহুল চক্রবর্তীর ক্যামেরায় শুভাশিস ঘোষ। আমি প্রার্থী হিসাবে নমিনেশন গতকালকে জমা করেছিলাম, আমার নমিনেশনে সব কিছু ঠিক ছিল, শুধু পার্মানেন্ট অ্যাকাউন্টের জায়গাটা আমার কলমের মধ্যে যে চারটে ঘর ছিল তার মধ্যে একটা ঘরের মধ্যে নোট অ্যাপ্লিকেবল লেখা ছিল, চারটে ঘরের মধ্যে নোট অ্যাপ্লিকেবল লেখা ছিল না, সেটা কালকে ওনারা দেখেছেন বলেছেন, কিন্তু স্ক্রুটিনির সময় সব কিছু যে ভুলভাল যদি থাকে তাহলে ঠিক করা যায়। এবার আমাকে উনি বলেছিলেন যে আমি অন্য কনস্টিটুয়েন্সি থেকে এসেছি এখানে এ করার জন্যে বলে আপনাকে সার্টিফাই কপি দিতে হবে, আমি সার্টিফাই কপিটা নিয়ে এসে দিয়েছিলাম, তারপরে ওনারা আবার একটা কপি চেয়েছেন, সেটা আমি এসডিও কাছে কালকে গিয়ে বললাম, এসডিওর কাছে আমার কপিটা দিলেন, আমি আজকে নিয়ে এসেছিলাম, সেটা আমাকে যে নোটিশটা সার্ভ করা হয়েছিলো সেই নোটিশের মধ্যে অলরেডি কোনো টাইম মেনশন করা ছিল না, কিছু মেনশন করা ছিল না, বলা হয়েছিলো কি স্ক্রুটিনির সময় আপনি এখানে প্রিজাইডিং অফিসারকে দেবেন, কিন্তু দেখলাম কি স্ক্রুটিনি কিছুই হচ্ছে না, ডিএম বসে আছেন, ডিএমের পাশে পুরো মানে নেতাগণরা ঘিরে বসে আছেন, মানে রুলিং পার্টি আর এছাড়া আর কে আছে, কার ক্ষমতা আছে যে ডিএম ঘরের মধ্যে গিয়ে বসে যাবে? আপনি কোন পার্টি থেকে জমা দিয়েছেন? আমি নির্দল প্রার্থী, আবার আমি যদি ক্ষমতাবান থাকতাম তাহলে তার কোনো ব্যাপারই ছিল না। এবার ওনার কিছু বাধা দিয়েছে? বাধা দেওয়ার মানেটা কী হচ্ছে, আমার তো কোনো কিছুই ভুল ছিল না, সেটা আমাকে যেটা বলা হয়েছিলো সেটা আমি সব করে নিয়ে এসেছিলাম, এবার আমাকে বলা হয়েছে আপনাকে 11টার মধ্যে জমা করে দিতে হবে, আমি নোটিশের মধ্যে কোনো টাইম টেবল নেই, কোনো টাইম মেনশান করা হয়নি, আমাকে বলা হয়েছে স্ক্রুটিনির সময় আমাকে রিটায়ারিং অফিসার কাছে জমা করতে, তাহলে রিটায়ারিং অফিসার তো যখন দেখবে তখন তো, এবার আপনি তো এখানে সবাইকে নিয়ে বসে যেরকম মিটিং হচ্ছে মিটিংয়ের মতন দেখছেন ফাইলটা দেখে, আর আপনি টোটালি বলে দিচ্ছেন কি না ওটা হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল, স্ক্রুটিনির নাম বলে কিছুই নেই, স্ক্রুটিনি বলে কিছুই নেই ওইখানে, কেউ কিছু ছবি নিতে পারে না, ভিতরে কত গণ্ডগোল হচ্ছে কেউ কিছু করতে পারে না, কেন ডিএম কাছে আবার যদি কিছু করে তাহলে উনি ভিতরে ঢুকিয়ে দেবেন, ক্ষমতা তো আমাদের কাছে নেই নির্দল হিসেবে, এবার যার কাছে এ আছে তারা ওরা বসে আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে কি ডিএমকে এসডিও ডাইরেকশন দিচ্ছেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এরকম। আপনি এখন কী চাইছেন? আমি চাইছি কি আমার কোনো যদি ভুল হয়নি আর স্ক্রুটিনির সময় যখন আমাকে স্ক্রুটিনি করে দেখে যাওয়া যাবে, ভুলভাল যদি থাকে তাহলে স্ক্রুটিনির সময় ঠিকঠাক করে দেওয়ার যে জায়গাটা আছে সেটা আমাকে দেওয়া হোক। আপনি কোথায় যাচ্ছেন? আমি এখন ইলেকশন কমিশনে হেডকোয়ার্টারে যাচ্ছি, আবার ওইখানে গিয়ে আপনি কি যোগাযোগ করেছিলেন ইলেকশন কমিশনে? হ্যাঁ, আমি যোগাযোগ করেছিলাম, যোগাযোগ করার পর ওনা ওইখানে বলেছেন যে আপনি এসে আরও সাথে দেখা করুন, আমি যাচ্ছি আরও সাথে দেখা করার জন্য।